কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং বিরোধী মশাল মিছিল হয়েছে। সোমবার রাত 8টার দিকে মিছিলটি করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ। সংগঠনের সভাপতি ইমানুল সোহানের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়। আপনারা জানেন আজকে অভিযুক্তদের তথ্য প্রমাণ মিলেছে এবং জড়িতদের হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং আবাসিকতা বাতিল করা হয়েছে। বাংলাদেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা র্যাগিংয়ে নির্যাতন হয়েছে সাধারণ শিক্ষার্থীরা। আমরা একই সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা জড়িত তাদেরও সর্বোচ্চ শাস্তি আমরা চাই। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন চলো এই দাবি যদি না মেনে নেয়, আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের আপামর জনশিক্ষার্থীদেরকে নিয়ে আমরা পথে নামবো, ট্রাই করতে বাধ্য করবো। ইসলামী বিশ্ববিদ্যালয়ে র্যাগিং এর ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যদি অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার করা না হয় তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। শিক্ষা শান্তি প্রগতি শান্তি।